soril kharap. গুড মর্নিং নিশা ডাইরিসে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখো সকালবেলা উঠেছি, হাঁটা হয়ে গেছে, বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এসেছি। মেয়ে এখনও ঘুম দিয়ে ওঠেনি, তা মেয়ে উঠুক তারপরে গিয়ে খাওয়াবো। আর এই দেখো মাঠে অনেকে রয়েছে, মাঠে অনেকে হাঁটছে, কেউ মাছ ধরছে। দেখো দেখাচ্ছি, দাঁড়াও দেখো ওই দাদা হাঁটছে, ওই দেখো দূরে একজন মাছ ধরছে। ওই দেখো সূর্যটা গাছের মধ্যে কি সুন্দর লাগছে না, দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে সকালটা। ও সকালবেলা জামা কাপড় মেলছে, আমার শাশুড়িও মেলছে। এই যে আমার শাশুড়ি আর আমার জা দুজন মিলে মেলছে, ঘর মুছবে, বাড়ির ঘর পিড়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছানাপত্র গুছানো কমপ্লিট হয়ে গেছে। এ দেখো আমার মেয়ে বসে রয়েছে, আকাশে এর আসবে, এখনো আসেনি, আঁকবে। এই যে বাবা পান বানাচ্ছে, পান খায় বাবা, মাও খায়। এ দেখো ছোটটা ফোন দেখছে। চলো দেখি ঘরের ঘর পরিষ্কার হয়েছে কিনা। এ দেখো বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঘর মুছছে, এই দেখো বিছানা পাটি গুছানো কমপ্লিট হয়ে গেছে এই ঘরেরও। দেখেছো কাঁদছে, কার্টুন দেখবে সকালবেলায়, ওর কার্টুন দেখবে। কালকে বাজার থেকে সবজি আনা হয়েছে, রাত্রেবেলা তো গুছানো হয়নি, তো এখন গুছাই। চলো দেখি বাজার থেকে বাবা কি সবজি নিয়ে এসেছে। ও সবজি নিয়ে এসে দেখো মেটে আলু, এই দেখো এই যে টমেটো, এই দেখো ধনে পাতা, তিন মুঠি ধনে পাতা নিয়ে এসছে। দেখো পেঁয়াজ কলি নিয়ে এসছে, এই দেখো ফুলকপিগুলো দেখেছো কি সুন্দর, তাজা তাজা ফুলকপি। এই দেখো মনে হচ্ছে ক্ষেত থেকে কেটে আনা হয়েছে। এই দেখো ফুলকপি, এই যে বেগুন, এই দেখো মটরশুঁটি, আমার মেয়ে মটরশুঁটি খেতে খুব ভালোবাসে। এই যে আর এই আলু, আমাদের এখানে হাট বসে, তোমরা তো জানোই, আমি তো সেদিনকে দেখালাম যে এখানে হাট বসে, ওই হাটে রাত্রেবেলা বাবা বাজার করে নিয়ে এসছে। দাদু কাজে যাচ্ছে আর ওরা বলছে বেগুন আনবা, একটার পর একটা বায়না করে গেছে, কি আনবে বলে দাও। ওই দেখো কি খাবার আনবে জিজ্ঞেস করছে বাবা, বলো কি খাবার আনবে বলে দাও। আর কি দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, মেয়ের ভীষণ শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে। এ দেখো মেয়ে রেডি হয়ে রয়েছে, দেখো মেয়ে রেডি, চলো ডাক্তারখানায় যাই, তারপরে আবার দেখা হচ্ছে। যে ডাক্তারখানায় চলে এসেছি, এই দেখো আমি আর মেয়ে, চলো দেখাই, ডাক্তারবাবু এসে গেছেন। চলে এসছি, এই দেখো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ওষুধ নিয়ে নিয়েছি, এই যে ওষুধ নিয়ে নিয়েছি, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি একটা দাদাদের বাড়ি। দেখো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, এই দেখো ও রান্না করছে, দেখো রান্না করছে, আমার শাশুড়ি সবজি কাটছে। এই দেখো চলো মেয়েদের ভাতটা খাইয়ে নি। এ দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, পুজো করব, তারপরে একজনের বাড়িতে আজকে পুজো আছে, তা তাদের বাড়িতে একটু পুজো দিয়ে আসতে যাবো, মনসা পুজো আছে। এই দেখো কি কি নিয়েছি, এ দেখো মালা নিয়ে এসেছি, মালা, এ দেখো পাঁচ রকম পাঁচটা ফল, মিষ্টি, ফুল, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা কিনে নেবো দোকান থেকে। চলো গিয়ে পুজোটা দিয়ে আসি। দেখো আমি আমি আর আমার মেয়ে একা একা বসে রয়েছি, আজকে আর কেউ আসেনি, মনা শরীর ঘুমাচ্ছে বলে দিদি বাড়িতেই রয়েছে, উঠলে পরে আসবে, আর বন্ধনা টুনু আছে, কেউ আসেনি। দেখো
আর দীপাও আসেনি, এই যে আমার মেয়েও শুয়ে রয়েছে সেজন্য ওরা কেউ আসেনি বলে, দুষ্টু তপস্যা। তারপরে মনারা কেউ আসেনি বলে সেজন্য আমার মেয়েও শুয়ে রয়েছে এরকম আমার কোলের মধ্যে, আমিও বসে রয়েছি আর বাচ্চারা সব খেলছে। বললো যে ও ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, ও শরীরটা খারাপ। দেখো এই দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে, এদিকে তাকাও তো দেখি কে সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা দিচ্ছে দেখো না, মা ভালো করে তুই দিবি পুজো, দে পুজো দে। এরকম মাঠ থেকে আমরা বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যা বাতি দিচ্ছে, দেখলাই তো সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নি তারপরে আবার আসছি। এ দেখো সন্ধ্যাবেলা পাঁপড় ভেজেছে, বড় মনের শরীরটা ভালো না বলে সেজন্য বলছিল মা পাঁপড় ভাজা খাবো, তাই যে সাবুর পাঁপড় ভেজেছে। এই দেখো তা সবাই রয়েছে বাইরে, দিদি এসছে, ননদ আর কি পিসি এসছে, তারপরে এরা সবাই খাবে বলে দেখো বেশি করেই ভেজেছে, আর আমার মেয়ে খাবে বলে দেখো দৌড়ে এসছে। দেখো এখন বাজে রাত্রি 9টা। এই দেখো আমি তৈরি হয়ে নিয়েছি, সকালবেলা দুপুরবেলা যে পুজোটা দিয়ে এলাম তা ওনাদের বাড়িতেই যাচ্ছি, চলো দেখি কে কে যাচ্ছি। এই দেখো ওর আমার যা, আমি এই যে ছোটটা, এই দেখো আমার মেয়ে, আমরা এই চারজন মিলে যাচ্ছি, চলো আবার গিয়ে দেখা হচ্ছে। দেখো পুজোর বাড়িতে চলে এসেছি, এই যে রাস্তা থেকে আমার যাও এসছে আমার সাথে, ওই দেখো চলে এসছি, আমরা উঠছি ওপরে, এই যে চলে এসছি, চলো দেখাচ্ছি ঠাকুরটাকে। এই দেখো পুজো হচ্ছে, এই যে তোমরা তো দেখলে আমরা প্রসাদ খেতে গেলাম, তো প্রসাদ খাচ্ছিলাম, তোমরা দেখলে কারণ যোগ্য হচ্ছে দেরি হবে ওর জন্য আমরা প্রসাদ খেয়ে চলে এলাম। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম, আর কিছু বললাম না। রাত বেজে গেছে এখন অনেক, 10টা বেজে গেছে, তা চলো আবার নেক্সট ভিডিও সকাল থেকে শুরু হচ্ছে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।